তাদের প্রণাম। তারপর ধন্যবাদ জানাই বন্ধুবর সুদীপকে, যার জন্য আমি আজকে দু কথা বলার এখানে সুযোগ পেয়েছি। আর কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, সহ রেজিস্ট্রার, আমার অধ্যাপক বন্ধুরা, আমার শিক্ষাকর্মী বন্ধুরা, ছাত্রছাত্রী, সবাইকে আজকে জুড়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু চারটি কথা বলবো। সেই কথাগুলি কিন্তু একটু অন্যরকমের কথা হবে, এবং আমার এই কথাগুলো শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, কোনো শিক্ষাবিদের জন্য নয়, তাদের জন্য নয়। আমরা যখন স্কুলে পড়তাম, আমি এটা বিগত 4 বছর ধরে বলছি, আজকে যে বক্তব্যটা আমি রাখছি তোমাদের সামনে, এটাও আরেকজনেরই বক্তব্যের প্রায় অনুরূপ। তার নাম হচ্ছে সুব্রত বসু, তোমরা তার নাম শুনে থাকবে। তিনি ভারতবর্ষের বর্তমান একজন সাংসদ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন প্রথিতযশা অধ্যাপক। তার কিছুটা বক্তব্য কিছুটা আমার, আর কিছুটা হচ্ছে তোমাদের সামনে কিছু ডকুমেন্টেশন আমি দেবো। খুব বেশি সময় নেব না, আমি অনুরোধ করবো তোমাদের একটু অন্যরকমের কথা বলবো, তো 5 থেকে 10 মিনিট আমাকে সময় তোমরা দেবে। যদি তোমরা দাও তাহলে আমি বলবো, না হলে আজকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করবো। আমি বলতে পারি কি, আমি বলি কি, আজকের যে পেপার সেখানে বলছে 68তম প্রজাতন্ত্র দিবস, আমি বলছি এটা 88তম প্রজাতন্ত্র। তার কেন 88তম বলছি সেইটা বলার জন্য তোমাদের সামনে আমি ডকুমেন্ট এনেছি, কালকে আমি কিছু বইপত্র দেখেছি, একটু পড়ি আজকের আনন্দবাজার পড়ছি, একটুখানি পড়ি, তোমাদের এগুলো জানার দরকার। যখন আমরা স্কুলে পড়তাম না, এই দিনটার সঠিক তাৎপর্য তখন আমাদের ক্লিয়ার হতো না, যে প্রজাতন্ত্র দিবস ব্যাপারটা কি রয়েছে সেটা আমাদের বোঝা কিন্তু খুব দরকার। শুধু ইতিহাসের নয়, সমস্ত ছাত্রছাত্রী এটা বোঝা দরকার। সেটা আমি একটুখানি পড়ি, বেশিক্ষণ সময় নেব, 2 মিনিট পড়ে দিচ্ছি। বলছে 26শে জানুয়ারি ছিল ঘোষিত স্বাধীনতা দিবস, আজকের দিনটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ইতিহাসটা পরে বলছি, একটুখানি পড়ি আজকের দিবস থেকে। এই সেই 26শে জানুয়ারি যে দিনটিকে দেশের স্বাধীনতা দিবস হিসাবে একদা ঘোষণা করা হয়েছিল। দেশ তখনও স্বাধীন হয়নি, স্বাধীনতার প্রায় 17 বছর আগে এই দিনটাকেই ভারতের স্বাধীনতার দিন বা পূর্ণ স্বরাজ দিবস হিসাবে ঘোষণা করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। ঠিক হয়েছিল, সেদিন থেকে ভারতীয়রা আর ইংরেজ শাসন মানবেন না, বিদেশি রাজা বা রানীকে দেবেন না কোনো কর, তাদের বা তাদের প্রতিনিধিদের কোনো আদেশও মানবেন না ভারতীয়রা। এই ছিল দিনটির নেওয়া শপথ। 15ই আগস্ট 1947 সালে বিজয় উৎসবের মধ্যে দেশের নতুন শাসকরা ভুলেই গেলেন, আমরা নিজেরাই নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছিলাম 17 বছর আগে 1930 সালে। তাই এইবার একটু প্রেক্ষাপট জানতে হয় আমাদের। আমি বলছি 88তম স্বাধীনতা দিবস আজ, সেই সমস্ত সংগ্রামী জাতীয় কংগ্রেসের সেই মহান বরেণ্য স্মরণীয় প্রণম্য নেতারা, যারা লড়াই সংগ্রাম আত্মত্যাগের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের ঘোষণা করেছিলেন, কিছু ঘোষণা আমি কৃপাস্তরে তোমাদের সামনে করলাম। একটু ইতিহাসটা বলি, খুব সংক্ষিপ্তভাবে বলবো। আমি জানি এ রোদে দাঁড়িয়ে থাকতে কারোরই ভালো লাগছে না, কিন্তু সময়ের দাবি মেনে এটা কিন্তু শুনতে হবে। 1919 সাল একটি আইন পাস হয়েছে, সেই আইনটির নাম হচ্ছে মন্টেগু চেঞ্জমেন্ট অ্যাক্ট। তার আগে 10 বছর আগে একটি আইন পাস হয়েছিল 1909 সালে, মরলে মিত্র সংস্কার আইন। এই সংস্কার আইনগুলো হয়েছিল প্রত্যেক 10 বছর অন্তর ভারতবর্ষের শাসনতান্ত্রিক অবস্থা পর্যালোচনা করে কিছু সংস্কার নেবে ব্রিটিশ সরকার, উদ্দেশ্য সাম্রাজ্যবাদকে আরো বেশি দিন ধরে ক্রিয়াশীল রাখা। তাই 1909 একটি ভারত শাসন আইন প্রণীত হলো, 1919 সালে একটি প্রণীত হলো। ঠিক হয়েছিল যে প্রত্যেক 10 বছর অন্তর এই পর্যালোচনাটি চলবে। এরপর তাহলে হওয়ার কথা 1929 সাল। তার আগে ভারতবর্ষের রাজনীতি, বিশ্ব রাজনীতি টালমাটাল হয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত, একদিকে সাম্রাজ্যবাদী শক্তি বেলিহান শোষণের নীতি, আর একদিকে এই তৃতীয় বিশ্বের আফ্রিকান নেশনগুলো স্বাধীনতা কামিতার দিকে তাদের উদ্গিরণ। এইরকম একটা অবস্থায় আমরা চলে এলাম অসহযোগ আন্দোলন। সারা দেশ জুড়ে গান্ধীজির ডাকে একটি রাজনৈতিক পতাকার তলায়, একটি জাতীয় দলের পতাকার তলায় আসন্ন নির্বাচনের মানুষ একটা পতাকার তলায়, দলটির নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। 1920 সালে আন্দোলন শুরু হলো, 1922 সালে
না করার তাই গান্ধীজি বললেন আমি ডাক দিয়েছি অহিংস অসহযোগে, কিন্তু আন্দোলনের মধ্যে হিংসা ঢুকে গেল, গান্ধীজি আন্দোলন স্টপ করলেন। সুভাষচন্দ্রের মতন মানুষ ইন্ডিয়ান স্ট্রাগল গ্রুপে বললেন যে দেশের জনগণ প্রস্তুত, অথচ নেতারা দ্বিধাহীনতার কারণে আন্দোলনটাকে স্তব্ধ করলেন, গান্ধীজিকে ব্রিটিশ সরকার কারাগারে পুরে দিল। তার একটা ডেডলক সিচুয়েশন চলে এলো, আসমুদ্র হিমাচল ভারত একটা।